দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। এখন একটাই প্রশ্ন কিন্তু উঠে আসছে, কে অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠাতে বলেছিলেন? এই প্রশ্ন নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। প্রসঙ্গত, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অসুস্থ হয়ে পড়েছিলেন গ্রেপ্তার হওয়ার আগে তার বাড়িতে। এরপর অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক পাঠানোকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে ব্যাপক। কেন অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি হাসপাতালে ডাক্তার পাঠানো হলো? কার নির্দেশে পাঠানো হয়েছে? সরকারি কোনো প্যাড ছাড়া সাদা কাগজে কেন ওষুধ লিখে দেওয়া হলো? এই সমস্ত বিষয় নিয়ে যে চিকিৎসক চিকিৎসা করতে গিয়েছিলেন তিনি জানিয়েছিলেন, আমি সুপারের নির্দেশে এসেছি। প্রশ্ন উঠছে, তাহলে কেন সুপার এমন কাজ করতে বললেন? নানান বিতর্কের পর বোলপুর মহকুমা হাসপাতালে সুপার মুখ খুলেছেন। তিনি বলেন, আমাকে ফোন করেছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, যদিও বিষয়টি কিন্তু সম্পূর্ণ অস্বীকার না করে বিকাশ রায়চৌধুরী পাল্টা দাবি, আমি সারাদিন ছিলাম সিউড়িতে, হঠাৎ অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে বারবার ফোন আসছিল আমার কাছে, জানানো হয় তিনি অসুস্থ হয়েছেন, এরপর আমি মানবিকভাবে হাসপাতাল সুপারকে ফোন করি তার চিকিৎসার জন্য, যদিও কোন ডাক্তারকে পাঠাতে হবে, কিভাবে পাঠাতে হবে, এই সমস্ত বিষয়ে আমার কোনো দায়ভার নেই। আমি কাউকে কোনো নির্দেশ দিই নাই। সেদিন 10 তারিখ ছিল, মহরমের দিন, আমি সিউড়িতেই ছিলাম। তখন 10টা থেকে 10:30 বাজে অনুব্রত মণ্ডলের বাড়ি থেকে 3-4টে ফোন আসে, অনুব্রত মণ্ডল অসুস্থ হয়ে পড়েছেন, একটু সুপার সাহেবকে ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে ওনার ফোন পাওয়ার পরে আমি সুপারকে ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। তারপরে কী দায়িত্ব কর্তব্য সেটা সুপার করেছেন, সুতরাং তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এবং আপনারা নিজেরাও নিশ্চয়ই দেখেছেন সেদিন আমি সারাদিন সিউড়িতে ছিলাম, এবং আপনাদের অনেকেই লক্ষ্য করেছেন সেটা, তারপরে আসন করেছিলাম। সুতরাং আমি তো ওখানে ছিলাম না। আমাকে যেহেতু উনি একজন বড় দায়িত্বশীল মানুষ, সরকারি বিভিন্ন কমিটিতে উনি আছেন দায়িত্ব নিয়ে, আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, সুতরাং ওনার ইনফরমেশনটা পাওয়ার পরই আমার সেটা মানবিক কর্তব্য দায়িত্ব সেই জায়গাটা সুপারকে দেওয়া। কী সে নির্দেশ, তাহলে সেই নির্দেশটা কি কোনো লিখিত আছে না পরিচিত আছে, এটা ভুল কথা বলছেন। আমি কি ওখানে, আমি কি এত বোকা প্রশাসনে আমি 10টা বছর আছি, কোন জায়গায় কে দায়িত্বে আছে, এবং সেটা তো তাদের ব্যাপার। এটা আমার, আমি নির্দেশ দিলি বা তিনি করবেন কেন যদি তার, হ্যাঁ, সুতরাং সেটা তিনি যেটা করেছেন, তিনি কী করেছেন না করেছেন আমি জানি না। তো আমি এইটুকু ওনাকে ইনফরমেশন দিয়েছি যে উনি অসুস্থ হয়েছেন, অটোমেটিক সেটা চিকিৎসার ব্যাপারটাই হয়, তারপরে উনি যেটা করেছেন সেটা উনি নিজে ভাবনা চিন্তা নিয়ে করেছেন। শুনুন, এখানে একটা মানবিক ব্যাপার আছে। আজকে ধরুন কোনো কারণে কোনো, সেটা তো সুপারের, তিনি যখন আর দায়িত্বে আছেন এবং তিনি সেই দায়িত্ব নিয়ে তখন নিশ্চয়ই কাজটা করেছেন, অস্বীকার করতে লাভ কি আছে? আমি কোনো রকম তো আমি প্রেশার করতে পারি না, আমি কি হসপিটালের হত্যা করতে বিধাতা না, মানে বাড়িতে পৌঁছানোর জন্য আপনি বলেন? হ্যাঁ, না না, আমি সেটা ওনাকে ওনার চিকিৎসার ব্যাপারে কী ব্যবস্থা আছে উনি তার একটা অন্য কিছু ব্যবস্থা করতে পারতেন, আমি কি জন্য বলতে চাই। বীরভূম থেকে হিমাদ্রী মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।